নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, এখন আপনারা দেখছেন, অবাক হচ্ছেন যে আমি এখন কোথায় রয়েছি। এখন আমি রয়েছি কলকাতার সিআইটি রোড পদ্মপুকুরে। আমরা আপনাদের দেখালাম প্রথমেই যে, আরেকবার দেখাচ্ছি, এটিএন বাংলা, অবিরাম বাংলার মুখ। এবং এই যে বিল্ডিং দেখছেন আপনারা, এই বিল্ডিংয়ে কিন্তু আমাদের অফিস এটিএন বাংলার। এবং আমার কর্মজীবনে প্রথম আমি কাজ শুরু করেছিলাম এই এটিএন বাংলা চ্যানেলেই, তবে এখন অফিস চেঞ্জ হয়েছে। আগে ছিল P20 দরকার পাক সাকাশ, তবে এখন অফিস রয়েছে আপনাদের একবার জানাই সিআইটি রোড পদ্মপুকুরে। এটিএন বাংলা তার এই অফিস, এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে সবার সাথে আলাপ হবে আরেকবার নতুন করে। এটিএন বাংলার যিনি কর্ণধার রয়েছেন, ডিরেক্টর মিস্টার তপন রয়, যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটিএন বাংলা, এটিএন মেডিকেয়ার, সিকিউরিটি কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন এটিএন, আর নয় দুশ্চিন্তা, পাশে আছি আমরা অবিরাম বাংলার মুখ। তো বন্ধুরা, এরপর আমরা কিন্তু উপরে উঠবো এই অফিসে, সমস্ত যারা পুরনো আমার কলিগ রয়েছে তাদের সঙ্গে কথা হবে। দেখতে থাকুন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন অফিসের মধ্যে চলে এসেছি। প্রথমেই আলাপ করাবো, এখানে অফিসে আরও অনেকেই আছেন, কিংসুকদা আছেন, ধর্মাদা আছেন, তো সবাই কিন্তু কাজে ব্যস্ত রয়েছে দেখতেই পাচ্ছেন। আমাদের একসঙ্গে বহু কাজ করেছি আমরা, রানী মুখার্জি থেকে জ্যাকি শ্রফ, জেনিভা রয়। তো আমরা ধর্মাদার একটু সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। ধর্মাদা, কীরকম লাগছে আজকে? খুব দারুণ লাগছে, অনেকদিন পরে আমাদের অফিসে এসছে গৌতম। আর কী বলবো, পুরনো লোককে দেখে মনে হয় যে এরকম পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ে। আর আমি আশা করি যে গৌতমের সাথে যে ব্লগটা আছে সেটাও খুব ভালো হোক, এগিয়ে যাক। দেখি এবার আগে যা করছে, খুব ভালো লাগে সুন্দর কাজগুলো দেখি মাঝে মাঝে। আমাদের কলকাতা শহরের যেসব ক্যামেরাম্যানরা রয়েছেন, তাদের মধ্যে সবথেকে সিনিয়র এবং বলা যেতে পারে বেস্ট অফ, মানে আমাদের কলকাতার সবচেয়ে বেস্ট ক্যামেরাম্যান বলা যেতে পারেই, কারণ আমি কাজ করে তার সাথে ওয়ান অফ দ্য বেস্ট। কিংসুকদা এখানে রয়েছেন, কিংসুকদার সঙ্গে আলাপ করাচ্ছি। তো ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরাম্যান সত্যিকারের, যার মানে এমন কোনো কাজ নেই। আমি অনেক কিছু শিখেছি আজকে, আপনারা যে গৌতমের সাথে গৌতমকে দেখছেন, তার অনেকটাই অবদান রয়েছে এই ধর্মাদার, মানে আমরা ধর্মাদার বলি। আসল নাম ধর্মেন্দ্র কুমার সিং, বিহার কে রহনে বালা হুম। 97 সে কলকাতা মে হুম, 98 মে এটিএন বাংলা কলকাতা অফিস মে জয়েনিং কিয়া থা, আর অভি তক হুম মে ইসি মে। তো এইটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট, মানে বলা যেতে পারে যে একটা চ্যানেলকে ধরি এখন অবধি, কিন্তু সেই প্রথম জীবন শুরু করেছিল এটিএন বাংলা, এখন অবধি আমরা কিন্তু এটিএন বাংলাতে ধর্মাদাকে দেখতে পাচ্ছি। সবচেয়ে কিন্তু এটা মানে খুব বড় মানে আশ্চর্যকর ব্যাপার। এবং আমাদের যিনি কর্ণধার রয়েছেন তপন রয়, তিনিও অত্যন্ত মানে ভালো মানুষ এবং আমার গুরুদেব বলা যেতেই পারে। প্রথম আমার কর্মজীবন আমি সমস্ত কিছুই শিখেছি তপনদার কাছ থেকে। এবং আরেকজন, আপনার পরিচয়টা একটু দেয় নিজে থেকে। আমি হচ্ছি এখানকার এডিটর, আর আমি এখানে আছি 2016 থেকে। আর আপনার নিজস্ব ব্লগ চ্যানেল আছে? হ্যাঁ, আমার নিজস্ব ব্লগ চ্যানেল আছে, দ্য বংবাজ, 8.5K হতে চলেছে সাবস্ক্রাইবার। দ্য বংবাজ, আরেকবার স্পেলিংটা যদি বলেন। দ্য বংবাজ, TheBongBuzz. বন্ধুরা ওর চ্যানেলকে সাপোর্ট করো এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, খুব ভালো চ্যানেল। তো বন্ধুরা, আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। দাদা, আপনার পরিচয় দিয়ে দেন। আমার নাম অত্রি ম্যানার্জি, আমি এখানে রিপোর্টার কাম ক্যামেরাম্যান, সব কিছুই বলা যেতে পারে একসাথে। হ্যাঁ, এটাই আমাদের, যখন আমরা কাজ করতাম একই সঙ্গে, ক্যামেরা শিখেছি, রিপোর্টিংও শিখেছি, সব কিছু এডিটিংটাও কিছু কিছু শিখেছি, তাই জন্য আজকে আমার কাজ করতে খুব সুবিধা হচ্ছে, একাই সমস্ত কিছু করি গৌতমের সাথে এই চ্যানেলে। তো বন্ধুরা, আপনাদের প্রথম থেকে যেটা বলে আসছি যে আমার কর্মক্ষেত্র, প্রথম আমি কাজ শুরু করেছিলাম এটিএন বাংলা এই চ্যানেল থেকে। এবং যিনি আমাকে কাজে জয়েন করান, এক একজন অফিসার থাকেন, তো সেই অফিসার এখানে বসে আছেন কিংসুকদা। তো কিংসুকদা প্রথম আমাকে জয়নিং লেটার দেন। কিংসুকদা, মনে পড়ছে সেদিনের কথা? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে সবাই আসে এখানে, অনেকে এসেছিল, কিন্তু সবাই তো আর মানে 20 আসে, 20 ফুটে যে ফুল খুব কমই হয়, তার মধ্যে একটা ফুল ফুটেছে তুমি নিজের
চেষ্টায় আমাদের কাছে যা কাজ শিখেছ, তারপর তুমি নিজে নিজের একটা পোর্টাল বানিয়েছ। আমি তোমার এই যে কাজে সাকসেস আশা করি, তুমি বড়ো হও, এইটুকুনি আমি তোমাকে আশীর্বাদ করছি। আমরা কিংসুকদা একজন মানে বহু পুরানো মানে আমাদের সাংবাদিক, প্রচুর কাজ করেছেন এবং তার কাছে অনেক কিছু শিখেছি, এবং সাংবাদিকতার এখন কিন্তু আলাদা দায়িত্ব। দাদা একটু, আমরা যে সময় সাংবাদিকতা করেছি এখন পুরোটা আলাদা চেঞ্জ, এখন এখন সাংবাদিকতার টোটাল ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কতগুলো হাউসের উপর নির্ভরশীল, কিন্তু পোর্টাল হয়ে যাওয়ার পর টোটাল নিউজের সিনারিটা চেঞ্জ হয়ে গেছে। এখন বড় বড় হাউসরা পর্যন্ত তাকিয়ে থাকে পোর্টালটা কী এনেছে, তারপর সে নিউজ তৈরি করছে। সে দিয়ে দেখতে গেলে পোর্টালদের এখন নতুন যুগ এসছে। এখন সেটাই হচ্ছে যে পোর্টালের যুগটা যে শক্তিশালী যে মাধ্যম, মাধ্যমটা কীভাবে এগিয়ে নিয়ে যায় সেটা তোমাদের পরেই সব দায়িত্ব। সততা নিয়ে এগোতে হবে, কোনো ভুল খবর দিলে চলবে না। এবং আস্তে আস্তে দেখা যাবে যে এই এই পোর্টালটাই আরও আগামী 10 বছর পর পুরো রাজত্ব করবে, তখন আর কোনো বড় হাউস থাকবে না, তখন তোমাদের পরে তাই জন্য খুব বড় দায়িত্ব আসছে, সেই দায়িত্বটা পারফর্ম করো, এইটুকুই তোমাকে বলতে পারি। অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও কিংসুকদা যে আমাকে আশীর্বাদ করলেন এবং আপনাদের সাংবাদিকতা নিয়ে যে বললেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং আজকে সবার সাথে দেখা করে খুব ভালো লাগছে। এবার চলুন আমরা চলে যাই এটিএন বাংলার যিনি ডিরেক্টর তপন রায়, আমার গুরুদেব তপন রায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এখন চলে এসেছি এটিএন বাংলার যিনি ডিরেক্টর তপন রায়, এবং উনি শুধুই একজন ডিরেক্টর নন, আমার গুরুদেব বলতে গেলে। আমি আমার কর্মজীবনে কাজ শিখেছি, প্রথম কাজ আমার শুরু হয় কিন্তু এই অফিস থেকে, এবং এই কাজ আমার পাই দেন স্বনামধন্য অভিনেত্রী শতাব্দী রায়। উনি যোগাযোগ করিয়ে দিয়েছিলেন তপনদার সাথে, এবং তারপরে আমার কর্মজীবন কাজ শুরু করি এই এটিএন বাংলায়। তাহলে বন্ধুরা, আপনারা দেখছেন গৌতমের সাথে, এবং সরাসরি এখন চলে যাচ্ছি তপনদা। বলো গৌতম, বলো। তো আজকে আমার এখনও কিন্তু হাত কাঁপছে যে যে মানুষটার কাছে আমি এখন দাঁড়িয়ে আছি, একটা সময় মানে এখনও কি আমার বস। তো খুব ভালো লাগছে দাদা, অনেকদিন পর এলাম, আবার দেখা হলো, কীরকম লাগছে, কতটা ব্যস্ত আপনি এখন? আর ব্যস্ত তো আছি, জানো যেরকম ব্যস্ত থাকি সেরকমই আছি, কিন্তু তোমার প্রোগ্রাম আমি দেখি, তোমার ফেসবুকেও দেখি, তুমি তো দিনে দিনে খুব ভালো ভালো অভিনয় করছো, পোস্ট করছো, ভালো ভালো ইন্টারভিউ নিচ্ছ, কিছু কিছু লোক যারা পিছিয়ে পড়েছিল তাদেরকে সামনে আনছো, অনেকের প্রবলেম সলভ করছো, ভালো লাগছে যে তুমি সবসময় স্বীকার করো যে আমাদের এটিএন বাংলায় ফার্স্ট তোমারে, এবং সেইখান থেকে বেরিয়ে আজকে তুমি জানো সব চ্যানেলে আমাদের এটিএন বাংলার অনেক লোকজনই কাজ করছে, সে তোমার টেকনিক্যালে হোক, এডিটার বলো, ক্যামেরাম্যান বলো, খুব ভালো লাগে তোমাদের ভালো কাজ দেখতে শুনতে, তোমাদের খুবই ভালো লাগে, এবং আরও তুমি ভালো কাজ করো, আরও অনেক উন্নতি করো, আরও যাদের নিউজ দেখানে তাদের কিছু উপকার হয়, যারা পিছিয়ে পড়ে আছে তাদের, সেটার জন্য আমি তোমাকে বলবো আরও কাজ করো। এছাড়া আমার তরফ থেকে যেটুখানি হেল্প চাইবে চেষ্টা করবো নিশ্চয়ই করে দেওয়ার। তো আজকে এত বড় কথা বললেন আমাদের মানে আমার গুরুদেব তপনবাবু, অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে, এবং বরাবরই উনি কিন্তু হেল্পফুল। এবং আপনারা আপনাদের একটু মানে দেখানোর চেষ্টা করি, বহু পুরনো স্মৃতি এখানে কিন্তু জড়িয়ে রয়েছে তপনদার সাথে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতেই পাচ্ছেন তার সাথে তপনদা, এবং প্রচুর আমরা ফিল্ম ফেস্টিভ্যাল এবং প্রচুর আমরা এই এন্টারটেনমেন্ট করেছিলাম একটা সময়ে এই এটিএন বাংলাতেই, রানী মুখার্জি থেকে জ্যাকি শ্রফ থেকে মিঠুন চক্রবর্তী থেকে প্রচুর অভিনেতা অভিনেত্রী, এবং বাংলা চলচ্চিত্রে এমন কেউ নেই যার ইন্টারভিউ করিনি, সমস্ত কিছু কিন্তু যার অবদান মানে আর কেউ নন, তিনি হচ্ছেন তপনদা। আজকে যতটুকু আমি আজকে তপনদার সামনেই আমি দাঁড়িয়ে এখানে অফিসে দাঁড়িয়ে বলছি, যতটুকু আপনারা আমাকে দেখছেন আমি সব কিছুই কিন্তু অর্পণ করেছি দাদার কাছে। আজকে দাদা যদি আমাকে না চান্স দিতেন, আজকে এরকম জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। তো দাদা আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই যেন আপনাকে, যেমন প্রথম আমি জয়েন করি কাজে আপনাকে এইভাবেই দেখেছি,
ঠিক ওইভাবেই আপনাকে এখন দেখতে পাচ্ছি আর সারা জীবন যেন দেখতে পাই। না না, সবার আশীর্বাদে যেরকমভাবে আমরা চলছি চলছি দেখছো, তা উপরে সবার উপরে তো ভগবান, উনি সবাইকে সব ভালো কাজে সাথ দেন। আমার যত ভালো কাজে কিন্তু ভগবান আমাকে সবসময় সাথ দিয়েছেন, এবং আমি বিশ্বাস রাখি ভালো কাজ করলে উনি সবাইকেই সাথ দেন। যেমন তোমারও খুব ভালো ভালো কাজ হচ্ছে আমি দেখলাম, তোমাকে যেমন সাথ দিচ্ছে আরও সাথ দেবে, নিশ্চিন্তে নির্ভয়ে কাজ করো। এটিএন বাংলা তো জানো প্রথম চ্যানেল, কিন্তু কি হয়েছে এখানে কিছু পারমিশন বা এমএসও বা আদার্স অনেকগুলো প্রবলেমের জন্যে, প্লাস এটিএন বাংলাতে আমাদের কোনো স্লট নেই, মানে অ্যাড নেবারও স্লট নেই, প্রোগ্রামেরও স্লট নেই, সুতরাং সেই জন্য হয়তো এখানে আসছে না। কিন্তু তুমি আমাদের ইউটিউবে অনলাইনে তুমি সবসময় এটিএন বাংলাকে পাবে, এটিএন বাংলার সাথে এটিএন নিউজও পাবে। এবং শুধু আজকে এটিএন বাংলা বলে নয়, এটিএন মেডিকেয়ার মানে স্বাস্থ্যের দিক থেকেও চিন্তা করে মেডিসিনের উপর একটা করেছে, সেটা যদি একটু বলে। তুমি তো জানো এটিএন মানে কিছু নতুন নতুন করবে, আমার কিছু নতুন ধরনের চিন্তাধারা হয় না। এটিএন বাংলা যখন শুরু করেছিলাম তখন ভাবতে পারিনি এরকম একটা চ্যানেল হতে পারে, এরপর এত চ্যানেল হতে পারে এদেশ ওদেশে। তারপরে আমরা শুরু করেছিলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ জানো, তারপর আমরা শুরু করলাম এটিএন নিউজ প্রথম নিউজ চ্যানেল বাংলাদেশে, তারপরে আবার শুরু করলাম আমরা এটিএন মেডিকেয়ার। এটিএন মেডিকেয়ার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দপ্তর আছে এটুআই, তাদের সাথে আমাদের এগ্রিমেন্ট। আমরা একটা খুব মানে বলতে পারো না যে খুব অ্যাগ্রেসিভভাবে করি, কারণ সার্ভিসটা তো মূল, এত অ্যাগ্রেসিভ করলে আমরা সার্ভিসটা দিতে পারবো না। আমাদের সার্ভিস দেওয়ার যে ক্যাপাসিটি সেইভাবে আমরা করি, এবং কোনো পেশেন্ট আজ অবধি এসে আমাদের কাজে বা আমাদের সেবায় খুশি নয় এরকম কেউ বলতে পারবে না। সুতরাং আমরা সেইভাবে আমরা কাজ করি, সেইভাবেই করছি। তো ঠিক আছে, সব কিছু আগামী দ্বারা অনেক কিছু করবো, প্ল্যান আছে, দেখা যাক কী কী আর করা যায়। তো অসংখ্য ধন্যবাদ জানাই তপনদাকে। এবং আরেকটি কথা আপনাদের মনে করিয়ে দিই, যে কোনো অভিনেতা অভিনেত্রী দরকার পড়লেই দাদাকে বলা যেত যে আজকে ইনার ইন্টারভিউ নিতে চায়। হ্যাঁ যাবি গৌতম, আমি বলে দিচ্ছি ঋতুকে, কি আমি বলে দিচ্ছি শতাব্দীকে। তো এরকম একটা আলাদা হুনার ভালোবাসা আমাদের মধ্যে বর্ণিং ছিল। তো বন্ধুরা ঠিক আছে, বন্ধুরা আমরা এই দেখতেই পাচ্ছেন এটিএন বাংলার শার্টও রয়েছে এখানে, প্রচুর অ্যাওয়ার্ডস। তো বন্ধুরা এইভাবেই আপনারা আশীর্বাদ করুন, এইভাবেই যেন তপনদার যে আশীর্বাদ উনি করলেন সেই ওনার কথা মতো আমি যেন কাজ করতে পারি, এবং আপনাদের চাহিদা মতো আমি যেন আপনাদের ব্লগ বানাতে পারি। আপনারা এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।